ওরে তুই আর কতকাল পরের ঘরে থাকিবি, ওরে থাকিবি শোনাব ও বউ সাজল, ওই সেই দাগ গেল রে তোর দিনের বেলা, তোর দিনের বেলা বইয়া আর কতকাল পরের ঘরে থাকবে, তাড়াতাড়ি সাজো। অমা, আমরা যেমন কারো বাড়িতে ভাড়া নিই, ভাড়া নিয়ে যেমন বাড়িতে বাস করি, একদিন বাড়ির মালিক নোটিশ টাঙ্গিয়ে দেয়, দাদা আমার কথা নেবেন, আমার বাড়িটা খালি করে দেবেন, অন্য ভাড়াটিয়া বসাব। এই রঙ্গমঞ্চটাও তদ্রূপ। তাই আমরা ভাড়া বাড়িতে আছি, যেই দিন আমার ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাবে, যেই দিন আমার নোটিশ টাঙ্গিয়ে দেবে, সব কিছু ফেলে রেখে আমাকে দেশ বন্ধুর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে। বললে, তাড়াতাড়ি সাজো, তোমার সময় কম, চেয়ে দেখো তোমার বেলা আর নাই, তোমার বেলা চলে যাচ্ছে। কি শাস্তে বললো মা? আলতা স্নো ফেয়ার লাভলি সোনা দানা দিয়ে ভালো করে শাস্তে বলেছে না মা, যে বেশে তোমাকে চিরবিদায় নিতে হবে, যেই বেশটাই তোমাকে একদিন যে সাজিয়ে দেবে তিলক মালা চন্দনে, বলছে তোমার শিওরে আছে জম, তোমার আয়ু বড় কম, কখন তোমাকে চলে যেতে হবে, মৃত্যু কখন এসে তোমাকে আক্রমণ করবে তুমি তো জানো না, তাই তাড়াতাড়ি করে একটু সাজো, দেশবন্ধুর ডাকে সারা দিয়ে কখনো চলে যেতে হবে। তাই আমার দাদু গোসাই কি বলছে, তুই মন মানুষের জ্ঞান হারালি, তুই মন মানুষের জ্ঞান হারালি, ওরে মন আমার আপন কপাল খায়া, ও ও বউ সাজল গেল রে তোর দিনের বেলা বইয়া, সেই দেখ গেল রে তোর দিনের বেলা বইয়া, তুই মন মানুষের জ্ঞান হারালি, তুই মন মানুষের জ্ঞান হারালি, আপন কপাল খাইয়া ও বউ সাজল গেল রে তোর দিনের বেলা বইয়া, ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল, ওরে স্বদেশ হতে আসবে যেদিন স্বামীর চিঠি, সেদিন ভুল সারিতে কুল পাবি নাই আল্লাদের বেটি, স্বদেশ হতে আসবে যেদিন তোমার স্বামীর চিঠি, সেদিন ভুল সারিতে কুল পাবি নাই আল্লাদের বেটি, সেদিন কোথায় রবে খাট পালঙ্ক সোহাগের বাস,
সেদিন কোথায় রবে খাট পালং সোহাগের বাস ওরে শিরা পাটি বাসের দোলাই যাত্রা হবে তোর সেদিন শেষের বিদায় দিবে তোরে শেষের বিদায় দেবে তোরে হরির ধ্বনি দিয়া বউ সাজল ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া আলো থাকতে অন্ধকারে তোমার ঘনিয়ে আসে সেদিন কেমন করে যাবি লো তুই স্বামীর দেশে চারদিকে আলোকৃত মধ্য গগনে সূর্য উদিত কিন্তু আমার জীবনবেলার সূর্য অস্ত চলে গেছে আলো থাকতে চারদিকে আমার আধার রাতি আলো থাকতে অন্ধকারে ঘনিয়ে আসে সেই দিন কেমন করে যাবি লো তুই স্বামীর দেশে ওরে জাগ জমকের ধমক সেদিন লাগবে না আর কাজে দরদিয়া ওরে ওরে জাগ জমকের ধমক সেদিন লাগবে না আর কাজে ওরে শেষের বিদায় দেবে তোমায় নতুন বিয়ের সাজে সেদিন শুভক্ষণের ঘট বসাবে সেদিন শুভক্ষণের ঘট বসাবে মাটির কলসি দিয়া বউ সাজল গেল রে তোর দিনের বেলা বইয়া সেই দেখ গেল রে তোর দিনের বেলা বইয়া গোসাই অমূল্য কয় শোনাব ভালো যদি চাও এখনো সময় আছে ওরে অচিন চিনা মানুষের সনে সই পাতায়া ল সেই মানুষটি কোথায় থাকে ভগবানকে খুঁজতে কোথায় যাব গায় আকাশে বৃন্দাবন মথুরা হরিদ্বার কোথাও ভগবান নেই হেজিব আমি আছি তোমার অন্তরে আরে কেন খুঁজিছ মোরে পথের বাহিরে দেশান্তরে হেজি আমি সদা সর্বক্ষণ থাকি তোমার অন্তরে
ওই মানুষটার সঙ্গে যদি একবার সই পাতাও, তোমার ইহকাল পরকালের আর কোনো ভাবনা চিন্তা থাকবে না। একটা মানুষ মারা গেল, তাকে তুলসী তলায় শুয়ে রেখে তার আত্মীয় স্বজন পরিবার বর্গরা কতই না কান্নাকাটি করে, কিন্তু যে মানুষটির মধ্যে থেকে যে মানুষটি বের হয়ে চলে গেছে, বেঁচে থাকতে তো একবার সেই মানুষটাকে আমরা কেউ দেখি নাই। সে মানুষটা কি খেতে ভালোবাসত, মানুষটা কি পড়তে ভালোবাসত, বেঁচে থাকতে যখন তাকে দেখি নাই, আমরা চেয়েছি শুধু কাম কামনা চরিতার্থ করবার জন্য তার দেহটাকে কুড়ে কুড়ে খেয়েছে। তার দেহের সঙ্গে ছিল আমার সম্পর্ক, কিন্তু দেহের মধ্যে যে দেহি মানুষটি আছে, ওই দেহি মানুষটির সঙ্গে আমরা সম্পর্ক কেউ করি না। আমরা সম্পর্ক করি শুধু দেহে চাওয়া পাওয়া মিটাবার জন্য। দেহ ছেড়ে যেজন ওই দেহির মানুষটার খবর করে, যেজন দেহি মানুষটার সন্ধান করতে পারে, তাকে আর এই ধরাধামে 84 নরক জনি ভ্রমণ করে 84 নরক যন্ত্রণা ভোগ করতে তাকে বারবার আর জন্ম নিতে হয়। ওই মানুষটার সঙ্গে সন্ধান করে, ওই মানুষটার সঙ্গে একটু সই পাতাও। গোসাই অমূল্য কয় সোনা বউ, তুমি ভালো যদি চাও অচিন চিনা মানুষের সনে সই পাতাইয়া ল, ওরে সাত সমুদ্র পার করে সেদিন স্বামীর দেশে নেবে, তোমার গগন ছোঁয়া লগন এসে ঘর বানাইয়া দেবে, সেদিন নইলে তোমায় কাঁদতে হবে, ওরে নইলে তোমায় কাঁদতে হবে, 84 ঘুরিয়ায় বউ সাজল, ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া, ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া, তুই মন মানুষের জ্ঞান হারালি, ওরে মন মানুষের জ্ঞান হারালি, আপন কপাল খায়ায় বউ সাজল, ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া, ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া, চেয়ে দেখ গেল হরে তোর দিনের বেলা বইয়া, গেল রে তো দিনের বেলা বইয়া।